আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি, অরিজিনাল টার্কি দম্বা। দেখুন এর পিছনের মাংসটুকু আল্লাহ পাকের নিয়ামত। এটা মাত্র আদাতের, এখনো রাতে নাই, টার্কি দম্বা অরিজিনাল। আর সাথে আছে সাউথ আফ্রিকার অরিজিনাল বয়ার বাবু আর্ট। এখানে একটা প্যাগনেট আছে, পাঠাটা দেখুন কত চমৎকার, এর গঠন দেখুন কত স্লিম, এর বডি দেখুন কত সুন্দর। যদি কেউ টার্কি দম্বা বা অরিজিনাল বয়ার নিতে চান, এখন আমার কাছে মজুদ আছে, ভৈরব ইনশাল্লাহ পাবেন। তো এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন মূল টপিকে আসি। আমি এখন হাজির হয়েছি, আমার ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা। আমার কাছে এখন এই মুহূর্তে চারটি টার্কি দম্বা আছে, এর মধ্যে দুটি প্যাগনেট আর একটি পাঠাটা হচ্ছে আদাতের, এবং তিনটি বোয়ার আছে বা বয়ার আছে সাউথ আফ্রিকান, এর মধ্যে একটি প্যাগনেট আর একটা পাঠা, দুইটা পাঠি। তো মেইন হচ্ছে টার্কি দম্বা। এখন আজকের ভিডিওটা টার্কি দম্বা নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি জাত হচ্ছে দম্বা। দম্বার প্রতি আমাদের কিন্তু ধর্মীয় দিক থেকেই একটা সিম্পিথি কাজ করে, বিশেষ করে কুরবানির সময় আমরা সবাই ধর্মপ্রাণ মুসলমান যারা আছে চেষ্টা করে যে দম্বা কুরবানি দেওয়ার জন্য। তো আল্লাহর রহমতে এখন আমাদের দেশে জিমিলে দম্বাগুলো অ্যাভেলেবেল হচ্ছে। আশা করি বছর পাঁচেকের ভিতরে এই দম্বাগুলো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসবে, কারণ এভাবেই আস্তে আস্তে সম্প্রচার করবে, বৃদ্ধি পাবে বাচ্চা দেওয়ার মাধ্যমে। তখন কিন্তু ইনশাআল্লাহ দম্বার দামটা যখন অ্যাভেলেবেল হবে, তখন দম্বা কিন্তু প্রচুর পরিমাণে ইনশাআল্লাহ সেল হবে বাংলাদেশে কোরবানির সময়। আপনারা দেখতে পাচ্ছেন এটি আদাদের একটি দম্বা, খুব চমৎকার। এটা হচ্ছে কালো বা আপনার কফি কালার বলতে পারেন। এটা কিন্তু প্যাগনেট আছে, মাত্র চার দাঁত বয়ের। এখানে যে দম্বাগুলো দেখছেন ফিমেলগুলো সবগুলো চার দাঁত, আর পাঠাটা মাত্র, এই পাঠাটা মাত্র দাঁত একটা ভাঙছে, এখনও দাঁত ওঠে নাই এখনও। তারপরে কিন্তু খুবই চমৎকার, এটা দেখুন, এটা চার দাঁতের একটি পাঠি, এটা গাভীর না, বাকি দুইটা গাভীর আছে। এখন কত চমৎকার আমি আবারও বলতেছিলাম, বাংলাদেশে কিন্তু দম্বার কিন্তু প্রচুর একটা চাহিদা ইনশাআল্লাহ আছে, বিশেষ করে কোরবানির সময়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও প্যাগনেট আছে, এটা খুবই চমৎকার, চার দাঁতের পাঠি, এর গঠন খুবই চমৎকার। এগুলা ইন্ডিয়াতে আসছে, তো এখানে স্বাস্থ্য কষ্টটা এত খারাপ না, মোটামুটি ভালো আছে। দুই তিন মাস পালার পরে ইনশাআল্লাহ কিন্তু চমৎকার গঠন হবে এদের, যখন খামারের হাতে যাবে তিন চার মাস লালন পালন করার পর কিন্তু খুবই চমৎকার হবে। আশা করি পিছনের মাংসগুলো অনেকটা ঝুলে পড়বে, এর কোয়ালিটি অনেক চমৎকার। এর মধ্যে দুইটা তিনটা পাঠি, একটা পাঠা, দুইটা আছে প্যাগনেট কালোটা, আর এটার পিছনেরটা হচ্ছে প্যাগনেট, আর পাঠাটা আছে দেখতেই পাচ্ছেন আপনারা। যদি কেউ দম্বা খামার করতে চান বা দম্বা কিনতে চান, অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা, অর্থাৎ ভৈরব বাস স্ট্যান্ড এসে আমাকে ফোন দিলে পাবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। আমার এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, ট্রেনে আসতে পারবেন, বাসে আসতে পারবেন, যে কোনোভাবে আসতে পারবেন ইনশাআল্লাহ। যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।